হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমি কিন্তু আসছি হয়েছে না, সব মানুষ আমি তো আমার কাজ কষ্ট হয়নি ঠিক আছে। আসো, সবাই যে করতে বয়স আসতেছ হয়েছে। গাইস, আমরা নতুন ভিডিওতে স্বাগতম। ওয়েলকাম টু মাই আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা ভিডিওতে এসেছি। আজকে আমরা আমার গ্রামে একটুক্ষণ থাকবো, সেই রিয়াকশনটা শেয়ার করবো। কি করবো, এক মিনিট গাইস। তোমরা আসো, অনেক কম অংশ গাইস আমাদের কি দেখা গেছে নাকি? আচ্ছা গাইস, আমাদের দেখা গেছে নাকি সেটা তো আমি জানি না। আমি তো গাইস এই ঘরটা জানে না যে ঘর ভালো মতো ট্যুর দেখাতে পারেন। এখানে একটা জায়গা, এটাও তো সিক্রেট না। গাইস এখানে বৃষ্টি হচ্ছিল অনেক জোরে, তাই আমরা ভিডিও আরেকটু আগে বানাতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির আওয়াজের জন্য হয়তো ভিডিও আমাদের কথা শোনা যাচ্ছে না। পুরা কালো দেখা যাচ্ছে, আপনাদের কিছু বুঝতে পারছেন? এখানে একটু বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারবেন। ও মাই গড, না না না, এখন একটু জোরে, আবার থেমে যাও। ক্যালেন্ডার আম খেতে পারবে না, হায় আল্লাহ। এখানে অনেকগুলো আম গাছ আছে, বাইরে তো দেখছিলাম, বাইরে খুব ভালো মতো দেখা যায় না। তো গাইস এখন আমরা আমি কয়েক ফাইয়ার গায়ে ফাইয়ার গায়ে ঢুকে গিয়েছি পানি আল্লাহ জানে। তো গাইস আমাকে ধরতে দেওয়া ভাইয়া ভালো মতো পারবে না। আর এই ক্যামেরা সাহেবের কী হয়েছে গাইস? ক্যামেরা সাহেবের কী দাম হয়েছে গাইস? দেখে দেখি তো ক্যামেরা সাহেবের কী হয়েছে, কী হয়েছে গাইস? না কিছু হয়নি ক্যামেরা সাহেব। গাইস অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আমি জোরে কথা বলতেছি, কারণ হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে ওরা হচ্ছে আমাদের কথা শুনতে পাবে না। এক মিনিট, আমরা আর কোনো কথাই বলবো না, বৃষ্টির আওয়াজটা শুধু উপভোগ করেন একটু। শোনেন এখানে যে কত জোরে বৃষ্টির আওয়াজ আছে, ফোনে তো পুরোপুরি মনে হয় শোনাই যাবে না, আরও জোরে আওয়াজ হয়। তো গাইস দেখেন, আপনারা আওয়াজটা উপভোগ করেন। তো গাইস আমি পছন্দ করেছি গাইস। গাইস আমরা এখন এখানে আবার আসছি, সোমাল এটা কি দেখছে, এটা বের করো না, ভিতরে ঢুকা রাখো, নোংরা ঢুকা রাখো। একটু দেখা যাচ্ছে ওইখানে আরেকটা বাসা, ওই আভাপুতের বাসা গা।
দোকান যাবো না, এতটুকু করতে সময় লাগে, ওটা লাগায় রাখো তো ওই গেটটা। ও মাই গড, সেই আজ হচ্ছে এই জোরে আসতে একটু উপভোগ করেন। ও মাই গড, উপভোগ করেন একটু, দেখেন কেমন লাগে। আচ্ছা দেখি 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 সময় লাগ জিনিস। হ্যাঁ অনেক জোরে, আপনার তো আওয়াজই পাচ্ছেন, আমরা তো ক্যামেরা আছে ঘুরে আওয়াজ দিব, আগে থেকেই প্রমাণ করে গেছি। আর আমাদের সাথে সবাই বিশ্বাস করবে। আর গাইস আমরা এখন ওইগুলো আমার পুতুলটা একটু আগে বেশি একটু উপভোগ করেন আর একটু সিনারি দেখেন, সিনারি না তো গাইস এখন আপনারা দেখেন একটু। ও তো এখানে মনে হয় আসছে গাইস, আমি ঘরের মধ্যে আছি গাইস, এখানে ঘরের মনে হয় আসতেছে, আমরা ওখানে যেতে পারবো না। ও মাই গড ফ্যান, দেখেন এখানে বাতাসের রাজত্ব। ও মাই গড, এখানে একটা লুকানোর জায়গা আছে, দেখেন লুকানোর জায়গা, নোংরা তবে কেউ কথা সাবে না, কারণ নোংরা রাস্তা তো যদি নোংরা না সাবে তাহলে তো সবাই দাঁড়িয়ে হয়ে যাবে। দেখি ওরে বাথরুমের ইয়ার উপর, বাথরুমটা ইয়ারটা পুরো একটা পর্যন্ত উঁচু পর্যন্ত দেয়নি, আর মা উপরে একটা সিটের জায়গা আছে, ওর জিনিস রাখা হবে, আর আমাদের শুয়ে থেকে থাকতে হবে আর বাথরুমটা আর উপরে দিতে লাগছিল। তুমি কী করে দেখে, ও মাই গড।
মাই গড, গাইস এই জানলাটা সবসময় বন্ধ থাকে, কেন জানি না। আমরা এখানে বোর হয়ে যাচ্ছি, আমরা তো এখানে ওই পাশে যেতে পারবো না। ওয়ে আপু, হ্যালো হ্যালো হ্যালো, যদি দেখতে পাও তাহলে বৃষ্টির আওয়াজ যদি একটু পান তাহলে উপভোগ করে, দেখি বৃষ্টির আওয়াজ পাওয়া যেতে পারে। আপনারা টেস্ট করেন গাইস, এখানে একটুখানি বৃষ্টির আওয়াজ শোনেন কতটা আওয়াজ পাওয়া যায়। আর আমি সেই সুযোগে ফ্যানটা বাড়ে দিয়ে আসি ফ্যানের ভলিউম, ঠিক আছে? তো শোনেন, ও মাই গড গাইস, ফ্যানের আর স্পিড বাড়ানো যাবে না। তাহলে এই বালুসটা এখানে নিয়ে আসি, সময় লাগে মেকআপ করতে থাকো, যা করো মেকআপ করতেছে না, কী করতে সেটা জানি না, তবে এখানে ঘুমায় যায়। ও